থাকে সেখানে বারবার মুখে পড়তে হয়। আরো একবার ডাব জামে তুমুল উত্তেজনা। পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পিঙ্কি, কি পরিস্থিতি এখন? সকাল থেকে আমি সকাল 6:30 থেকে এখানে আছি।
পেয়েছেন। ঠিক আছে, তো ওদের যত টিএমসি নেতা খেতা সবাই ভোটারদের পুরো প্রভাবিত করে কন্টিনিউ বলছে 500 টাকার কী যেন লক্ষ্মী ভাণ্ডার আরও কী কী এগুলা মানে ভাওতাবাজি দিয়ে যত ভোটার আছে সবাইকে প্রভাবিত করছে। ঠিক আছে, টেনে টেনে নিয়ে এসে কন্টিনিউ করে যাচ্ছে। ক্লাস হচ্ছে একটা এরকম হয়েছিল, একজন ভোট দিতে গেছে তার ভোট বলে আগে থেকেই হয়ে গিয়েছে, এটা কী করে সম্ভব? লাস্টে আমরা ইনকোয়ারি করে টোটাল প্রিসাইডিং অফিসারকে বলে সব ওটাকে পরে আবার এক্সট্রা ভোট। একদম একদম, যেমনটা তাদের ভার্সন, তাদের অভিযোগ যে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল, তৃণমূলের পক্ষ থেকে প্রভাবিত করা হচ্ছিল, এবং এরপর তারা যখন সেখানে গিয়ে পৌঁছান, শিখা চট্টোপাধ্যায় গিয়ে পৌঁছান, এমনটাই তাদের অভিযোগ। তারপরে স্লোগানিং শুরু হয়, পাল্টা স্লোগানিং শুরু হয়, এবং সেই উত্তেজনার ছবি আমরা পাবলিক বাংলায় দেখিয়েছি কী ধরনের উত্তেজনা, কার্যত এখানে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তারপরে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিন্তু চিহ্ন রয়েছে হাতে।